হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং, আর আমি আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু অপূর্ব রায়। আজকে রয়েছে আপনাদের এই অনুরোধে আরও একটি ভিডিও, কলকাতা থেকে কোন কোন ট্রেনে করে মুম্বাই যাওয়া যাবে, কলকাতা বা হাওড়া থেকে কতগুলি ট্রেন যাচ্ছে মুম্বাইতে। প্রথমেই বলবো 12,262 হাওড়া মুম্বাই সিএসএমটি এসি দুরন্ত এক্সপ্রেস, ট্রেনটি টাইপ হচ্ছে দুরন্ত, আর একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটি সপ্তাহের 4 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল 5:45 ছেড়ে যায়। মুম্বাই সেন্ট্রাল থেকে 4 কিলোমিটার দূরে সিএসএমটি অর্থাৎ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে পৌঁছায় 1 রাত্রি পরে সকাল 8:15 18 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটিতে AC 3 টায়ার আছে, AC 2 টায়ার আছে, AC 1st ক্লাস রয়েছে। ট্রেনটি ট্রাভেলিং টাইম 26 ঘন্টা 30 মিনিট, যাত্রাপথে 6টি স্টেশনে দাঁড়ায়, যাত্রাপথে দূরত্ব 1965 কিলোমিটার, ট্রেনটির অ্যাভারেজ স্পিড 74 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটিতে বেডরোল এবং লিলেন অ্যাভেলেবেল, প্যান্ট্রিকার রয়েছে, অনবোর্ড ক্যাটারিং রয়েছে, ই ক্যাটারিং রয়েছে। এরপর রয়েছে 22,512 কামাখ্যা মুম্বাই LTT কর্মভূমি এক্সপ্রেস, ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট, আর একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। ট্রেনটি কিন্তু মূলত কামাখ্যা স্টেশন থেকে আসে, আসাম কামাখ্যা থেকে ডানকুনি জংশন থেকে ট্রেনটি ছাড়ে 1:34 4 অথবা 5 নম্বর প্ল্যাটফর্মে। মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাসে গিয়ে পৌঁছায় 1 রাত্রি পরে রাত্রি 9:30 5 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি ট্রাভেলিং টাইম 31 ঘন্টা 56 মিনিট, যাত্রাপথে 14টি স্টেশনে ট্রেনটি দাঁড়ায়, যাত্রাপথের দূরত্ব 1949 কিলোমিটার, ট্রেনটির অ্যাভারেজ স্পিড 160 কিলোমিটার পার আওয়ার্স। এই ট্রেনটিতে বেডরোল এবং লিলেন অ্যাভেলেবেল, ট্রেনটিতে প্যান্ট্রিকার আছে, অনবোর্ড ক্যাটারিং আছে, ই ক্যাটারিং রয়েছে। এরপর রয়েছে 12,807 গীতাঞ্জলি এক্সপ্রেস, ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট, একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটি সপ্তাহের 7 দিন হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2:05 ছেড়ে যায়। মুম্বাই সেন্ট্রাল থেকে 4 কিলোমিটার দূরে সিএসএমটি বা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে পৌঁছায় 1 রাত্রি পরে রাত্রি 9:20 18 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটিতে জেনারেল রয়েছে, স্লিপার কোচ আছে, AC 3 টায়ার রয়েছে, AC 2 টায়ার আছে। এই ট্রেনটিতে বেডরোল এবং লিলেন অ্যাভেলেবেল, ট্রেনটিতে প্যান্ট্রিকার আছে, অনবোর্ড ক্যাটারিং আছে, ই ক্যাটারিং রয়েছে। এরপর রয়েছে 12,870 হাওড়া মুম্বাই সিএসএমটি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্ট, একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটি সপ্তাহের 1 দিন শুক্রবার হাওড়া জংশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2:35 ছেড়ে যায়। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে পৌঁছায় 1 রাত্রি পরে রাত্রি 11টায়। ট্রেনটির ট্রাভেলিং টাইম 32 ঘন্টা 25 মিনিট, যাত্রাপথে 16টি স্টেশনে ট্রেনটি দাঁড়ায়, যাত্রাপথে দূরত্ব 1965 কিলোমিটার, ট্রেনটির অ্যাভারেজ স্পিড 160 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটির জেনারেল রয়েছে, স্লিপার রয়েছে, AC 3 টায়ার আছে, AC 2 টায়ার আছে। ট্রেনটিতে বেডরোল এবং লিলেন অ্যাভেলেবেল আছে, প্যান্ট্রিকার রয়েছে, অনবোর্ড ক্যাটারিং আছে, ই ক্যাটারিং রয়েছে। এরপর রয়েছে 18,030 শালিমার মুম্বাই LTT এক্সপ্রেস, ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস, একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটি সপ্তাহের 7 দিন কলকাতা থেকে 11 কিলোমিটার দূরে শালিমার স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2:35 ছেড়ে যায়। মুম্বাই সেন্ট্রাল থেকে 13 কিলোমিটার দূরে লোকমান্য তিলক টার্মিনাসে ট্রেনটি পৌঁছায় 2 রাত্রি পরে ভোর 4:05 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি ট্রাভেলিং টাইম 36 ঘন্টা 30 মিনিট, 61টি স্টেশনে দাঁড়ায়, যাত্রাপথের দূরত্ব 1,944 কিলোমিটার, ট্রেনটির অ্যাভারেজ স্পিড 53 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটিতে জেনারেল রয়েছে, স্লিপার রয়েছে, AC 3 টায়ার রয়েছে, AC 2 টায়ার রয়েছে। ট্রেনটিতে বেডরোল লিনেন কিছুই নেই, ডো নট নো, এ ট্রেনটিতে পাওয়া যায় না, প্যান্ট্রিকার নেই, অনবোর্ড ক্যাটারিং রয়েছে এবং ই ক্যাটারিং আছে। এরপর রয়েছে 20,822 সাঁতরাগাছি পুনে হামসফর এক্সপ্রেস, ট্রেনটি টাইপ হচ্ছে হামসফর, রেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটি সপ্তাহের 1 দিন শনিবার কলকাতা থেকে 12 কিলোমিটার দূরে সাঁতরাগাছি জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্ধ্যা 6টায় ছেড়ে যায়। মুম্বাই সেন্ট্রাল থেকে 46 কিলোমিটার দূরে পানভেল জংশন ট্রেনটি পৌঁছায় 1 রাত্রি পরে 11:40। ট্রেনটির ট্রাভেলিং টাইম 29 ঘন্টা 40 মিনিট, যাত্রাপথে 12টি স্টেশনে ট্রেনটি দাঁড়ায়, যাত্রাপথের দূরত্ব 1,938 কিলোমিটার, ট্রেনটির অ্যাভারেজ স্পিড 65 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটিতে শুধুমাত্র AC 3 টায়ার রয়েছে, আর অন্য কোনো ফেসিলিটিস নেই। এই ট্রেনটিতে বেডরোল এবং লিলেন অ্যাভেলেবেল, এই ট্রেনটিতে প্যান্ট্রিকার নেই, অনবোর্ড ক্যাটারিং নেই, অনলি ফর ই ক্যাটারিং রয়েছে। এরপর রয়েছে 12,810 হাওড়া মুম্বাই সিএসএমটি মেল ভায়া নাগপুর, ট্রেনটি টাইপ সুপারফাস্ট, একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটি সপ্তাহের 7 দিন হাওড়া স্টেশনের
21 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 7:50 ছেড়ে যায়। মুম্বাই সেন্ট্রাল থেকে 4 কিলোমিটার দূরে সিএসএমটি অর্থাৎ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে পৌঁছায় দুরাত্রি পরে ভোর 4:25 15 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি ট্রাভেলিং টাইম 32 ঘন্টা 35 মিনিট, যাত্রাপথে 37টি স্টেশনে ট্রেনটি দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 1965 কিলোমিটার, ট্রেনটি অ্যাভারেজ স্পিড 60 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটিতে জেনারেল কোচ আছে, স্লিপার কোচ, AC 3 টায়ার কোচ, AC 2 টায়ার কোচ রয়েছে এবং AC 1st ক্লাস রয়েছে। ট্রেনটিতে বেডরোল এবং লিনেন অ্যাভেলেবেল। ট্রেনটিতে প্যান্ট্রি কার রয়েছে, অনবোর্ড ক্যাটারিং আছে, ই ক্যাটারিং রয়েছে। এরপর 12,152 সামারসাতা সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকজোন সেন্ট্রাল রেলওয়ে। ট্রেনটি সপ্তাহে 2 দিন শুক্রবার এবং শনিবার কলকাতা থেকে 11 কিলোমিটার দূরে শালিমার স্টেশন থেকে রাত্রি 7:55 ছেড়ে যায়। মুম্বাই সেন্ট্রাল থেকে 13 কিলোমিটার দূরে লোকমান্য তিলক টার্মিনাসে পৌঁছায় দুরাত্রি পরে ভোর 5:30 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটির ট্রাভেলিং টাইম 33 ঘন্টা 35 মিনিট, যাত্রাপথে 21টি স্টেশনে ট্রেনটি দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 2,071 কিলোমিটার, ট্রেনটির অ্যাভারেজ স্পিড 62 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটিতে প্যান্ট্রি কার রয়েছে, অনবোর্ড ক্যাটারিং আছে এবং ই ক্যাটারিং রয়েছে। এরপর রয়েছে 12,102 জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকজোন সেন্ট্রাল রেলওয়ে। ট্রেনটি সপ্তাহের 4 দিন রবিবার, সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা থেকে 11 কিলোমিটার দূরে শালিমার স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 9টায় ছেড়ে যাচ্ছে। মুম্বাই সেন্ট্রাল থেকে 13 কিলোমিটার দূরে লোকমান্য তিলক টার্মিনাসে ট্রেনটি পৌঁছায় দুরাত্রি পরে ভোর 3:55 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটির ট্রাভেলিং টাইম 30 ঘন্টা 55 মিনিট, যাত্রাপথে 17টি স্টেশনে ট্রেনটি দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 1,943 কিলোমিটার, ট্রেনটির অ্যাভারেজ স্পিড 63 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটিতে বেডরোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে, প্যান্ট্রি কার আছে, অনবোর্ড ক্যাটারিং আছে এবং ই ক্যাটারিং অ্যাভেলেবেল। এরপর রয়েছে 12,321 হাওড়া মুম্বাই সিএসএমটি মেল ভায়া গয়া। ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকজোন ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটি সপ্তাহে 7 দিন হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রে 11:35 ছেড়ে যায় এবং মুম্বাই সেন্ট্রাল থেকে 4 কিলোমিটার দূরে সিএসএমটি অর্থাৎ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে গিয়ে পৌঁছায় 18 নম্বর প্ল্যাটফর্মে দুরাত্রি পরে দুপুর 1:30। ট্রেনটি ট্রাভেলিং টাইম 37 ঘন্টা 55 মিনিট, যাত্রাপথে 43টি স্টেশনে ট্রেনটি দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 2,160 কিলোমিটার, ট্রেনটির অ্যাভারেজ স্পিড 57 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটিতে জেনারেল কোচ আছে, স্লিপার কোচ, AC 3 টায়ার কোচ, AC 2 টায়ার কোচ এবং AC 1st ক্লাস কোচ রয়েছে। ট্রেনটিতে বেডরোল এবং লিনেন অ্যাভেলেবেল, প্যান্ট্রি কার রয়েছে, অনবোর্ড ক্যাটারিং আছে এবং ই ক্যাটারিং রয়েছে। তো বন্ধু, মোটামুটি এই 10টি ট্রেন হাওড়া, শালিমার, ডানকুনি বা সাঁতরাগাছি থেকে নিয়মিত যাতায়াত করছে। তো বন্ধু, এর মধ্যে যদি কোনো ট্রেন সম্পর্কে আপনাদের স্পেশালি জানতে ইচ্ছা করে তাহলে অবশ্য করেই আমাদের কমেন্ট বক্সে লিখুন। তো বন্ধু, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যেতে ভুলবেন না। এরকমের ভিডিও পেতে আপনাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। Welcome to Happy Sunrise Amazing.